প্রকৃত ভালোবাসা আছে সেটা প্রকাশ করার জন্য। আমাদের সময়ের অভাব ছিল, কেউ শুনছে না? শুনছে না? শুনছি শুনছি। দুলা ভাই প্রথম পুরস্কার। তারপর আমার প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে, তার মধ্যে আমাদের একজন বড় ভাই আছেন, নাম শাহ, এবং আরেক ভাই যান সোহেল, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন, এই কারণেই খুব হাসি হাসি খুশি ভাবে রাখেন। সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। একজন হাসি ভাবি, একজন খুশি ভাবি। মানে আমাদের একজন বন্ধু এবং বন্ধু পত্নী আছেন, ওনারা যুগল বন্ধু হিসাবে একটা গান উপহার দেবেন আমাদের ভাবি যান। আমাদের সাথে ঘোরাঘুরির জন্য আরেকজন, উনি সময় পান নাই, তারপর চলে আসছেন পরের দিন। এতটুকু উৎসাহ উদ্দীপনা ওনার মধ্যে ছিলেন, এতটুকু ভালোবাসা ছিলেন, যার জন্য উনি উড়াল দিয়ে চলে আসছেন। উনি ওনার মেয়ে এবং ওনার কি বলে জীবন সঙ্গী, জীবন সঙ্গীকে সামনে, হ্যাঁ, ভালোবাসা একান্ত মানুষকে নিয়ে উনি উড়াল দিয়ে চলে আসছেন সকালে। আমরা এখন ধন্য হয়েছি। এখন আমাদের আপনি কি করবেন লঞ্চে যদি আপনার সঙ্গিনী একটু পা ব্যথা করেন? বাবু পেয়েছো, আসো একটু ওষুধ খাই। আমি বসি যে আমি একজন গাইনি বিশেষজ্ঞ, আমি বসি সরকারি চাকরি করি, আমার পোস্টিং হচ্ছে চিটাং মেডিকেলের মডেল ক্লিনিক এবং আমার পাঁচলাশ অফিস, আমি চেম্বার করি হচ্ছে ডেল্টা হসপিটাল। কোনো কিছু না, আসো ওর উপহার দেওয়া হয়েছে। তোমরা কবিতা দিয়ে তুমি একটা কবিতা শোনো, তোমার সামনে আসো, আসো একজন ব্যবসায়ী, এবং ও সবসময় ওর পরিবারকে প্রচন্ড ভালোবাসে। সে কোন অনুষ্ঠান করার আগে দিয়ে বলে যে আমার পরিবারকে যেতে পারবে? এখানে আমি না বলার মতো আমার কোনো ভাষা থাকে না, না বলার মতো আমার এই এই যে একটা শব্দ আছে, শব্দ নাম কি বলবো, একটা অ্যালফাবেট, এই এই কথাটা আমার মুখ থেকে বের হতে পারে না।
তো সেই সুবাদে শাহ সেলিম দুটার লাইন গান করবে, এখানে তুমি না উচ্চারণ করবে। শাহ সেলিমকে আমি শাহ সেলিমকে দেবী শাহ সেলিমকে আরেকটা জন্য ধন্যবাদ দেই, সেটা হলো প্রত্যেকে প্রত্যেকের বার্থডেতে সে উইশ করে আমরা সবাই বন্ধু, বন্ধুদের আমরা একটা নিঃশ্বাস ফেলার আমাদের একটা স্পেস দরকার, যেটা আমাদের এখানে আসলে হয়। আমরা সবাই খোলা মন নিয়ে মিশি, যারা আমাদের বন্ধুদের মধ্যে আসতে পারে নাই তারা সত্যি মিস করছে। কালকে রাত্রে আমরা অনেক এনজয় করেছি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো অনেক এনজয় করেছে। হ্যাঁ, আমি এটার জন্য বেবিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণে বেবি অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা আমরা গেস্টের মতো এখানে এসেছি, আমরা সত্যিকার অর্থে গেস্টের মতো এসেছি। এভাবে যেন আমাদের প্রোগ্রামগুলো মাঝে মধ্যে হয় করছে না, তার সম্পর্কে কি লেখা যায়, ওরা সবসময় আমাদের পজিটিভ চিন্তা করে, সেজন্য দুইজন সাংবাদিক সামনে আসুক। আসো, একজন হচ্ছে শামীম আহমেদ, আমি শামীমকে অনুরোধ করব, শামীম খুব ভালো গান করে, কিন্তু সে সবসময় কারো অনুরোধে গান করে না, সে যদি নিজের মন থেকে ভালোবেসে সবাইকে, আমরা যারা এখানে আসছি ভালোবেসে যদি সে গান গেতে চায় তাহলে সে দুই লাইন গান করবে। দুই লাইন আছে, ঠিক আছে। আমি একটা গান করছি, জাস্ট আমি কিছু বলার নাই, জাস্ট দুই লাইন গান করছি। বন্ধু চলো হাঁটি, কে ছোট কে বড় সব কথা ভুলে একই সাথে চলো হাঁটি। একা চলা নয়, একাতেই ভয়, একতাই যেন খাঁটি। বন্ধু চলো হাঁটি, বন্ধু চলো হাঁটি, কে ছোট কে বড় সব কথা ভুলে একই সাথে চলো হাঁটি। ছবি তুলবো না, পোজ দেই সাংবাদিক। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। নজরটা সেই প্রথম থেকে তুমি দুটো লাইন করো, তুমি সাতজনের পক্ষ থেকে একজন। হ্যাঁ, রিদা মামনি।